नमस्कार बंधुरा, रेसिपिज विथ रुमाते अपने सबाई के स्वागत जाना। आशा करछी आपनारा सबाई खूब भालो आछेन। आज के आमी एकदम नतून धरनेर एकटा स्नैक्सेर रेसिपि निये हाजिर होयेछी। आशा करछी आपनादेर सबाईर खूब भालो लागबे। आर एखन प्राय प्रत्येक दिनई कम बेशि बृष्टि होच्छे। ए बृष्टिर दिने बिकेल बेला एरकम एकटा स्नैक्सेर साथे चा किन्तु एकदम जमे जाबे। आर बाड़िते थाका कम उपकरणे एकदम सहजे पावा जाय सेरकम उपकरण दिये आमी स्नैक्सटा बानियेछी। प्रथमे आमी एखाने आलू नियेछी मीडियम साइजेर तीनटे सिद्ध करा, आर डिम नियेछी दुटो। डिमटा किन्तु फुल बयल करेछी। आर आलूटा हल्का ठंडा हो गेले आमी एइभाबे ग्रेटारेर मध्ये दिए ग्रेट करे निच्छी। चाइले आपनारा मैशो करे निते पारेन, सेक्षेत्रे लाम्स थेके जाओयार भय थाके, ताई ग्रेटारे करे ग्रेट करे निले लाम्स फ्री हय एकदम मिक्सचारटा। डिमटाओ आमी ग्रेटारेर मध्ये ग्रेट करे निच्छी। আর দেখুন, ফুল বয়েল করবার কারণ একটাই হলো, কারণ গ্রেট করতে গেলে যদি কম সিদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু গ্রেটারের মধ্যেই কুসুমটা লেগে যাবে। আমুলের চিজ আমি গ্রেট করে নিচ্ছি, এখানে 1 কিউব মতো আমুলের চিজ দিয়েছি। আর যদি চিজ অ্যাভেলেবেল না থাকে তাহলে দেবেন না, কোনো অসুবিধা নেই। এমনিই যদি আলু ডিম দিয়ে বানান সেটাও খুবই সুন্দর খেতে হবে। আর যদি আপনাদের বাড়িতে মেয়োনিজ থাকে তাহলে এই জায়গায় মেয়োনিজ দিয়ে দেবেন। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের একটা, একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। ধনে পাতা দিয়েছি কুচি করে নেওয়া, দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 টিস্পুন দিলাম রসুনের গুঁড়ো। আর আমচুর পাউডার দিয়েছি 4 টিস্পুন, অ্যাপ্রক্স 2 টেবিলস্পুন। 1 টিস্পুন দিলাম গোলমরিচের গুঁড়ো। লবণ দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে আর কোনো মশলা যাবে না, এটাতেই কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। অবশ্যই কিন্তু এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর কারো কাছে যদি আমচুর পাউডার অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে পাতিলেবুর রসও দিতে পারেন। আর এছাড়াও আপনারা যে আমের আচারটা পাওয়া যায়, ঝাল আমের আচারটা, সেটাও দিতে পারেন। আমি এখানে বড় সাইজের ব্রেডগুলো নিয়েছি, এটা আমার ব্রাউন ব্রেড। আপনারা এটা হোয়াইট ব্রেডের মধ্যেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে পুরটা লাগিয়ে নেবেন ইভেনলি, আর খুব পাতলা করে পুরটা দেবেন না, একটু থিক করেই পুর দেবেন। যেভাবে আমরা স্যান্ডউইচ ফিল করি সেইভাবেই এটাকে ফিল করে উপর থেকে আর একটা আমি ব্রেড দিয়ে চেপে দেব। এটা একদম রেডি কোটিংয়ের জন্য, এইভাবে করে প্রত্যেকটাই করে নেব। আমার ওই পরিমাণ আলু আর ডিমে চারটে এই রকম স্যান্ডউইচ রেডি হয়েছে। মানে এটাকে যখন আমি হাফ করে দেব টোটাল 8 পিস স্ন্যাক্স রেডি হবে। দেখতে পাচ্ছেন কতটা কম উপকরণে কত বেশি স্ন্যাক্স রেডি হচ্ছে। এখানে আমি দুটো ডিম নিয়েছি কোটিংয়ের জন্য। এখানে আমি লবণ দেব না, শুধু ডিমটাই ফেটিয়ে নেব, কারণ আমার পুরের মধ্যেও লবণ আছে আর ব্রেডের মধ্যেও হালকা লবণ আছে, লবণ দিতে গেলে বেশি হয়ে যাবে। এইভাবে ব্রেডটা নিয়ে চারিদিকে আমি ডিমের কোটিং প্রথমে করে নেব। আর সাইডগুলোতে খুব ভালো করে ডিমের কোটিং করে ব্রেড ক্র্যাম্পসে দেবেন। সাইডের কোটিংটা যদি খুব কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যেতে পারে, তাই সাইডের কোটিংটা খুব ভালো করে করবেন। এইভাবে চেপে চেপে কোটিং করে নেবেন। আর এই ব্রেডের পকোড়াটা কিন্তু আপনারা কখনোই ডবল কোট করতে যাবেন না, তাহলে ডিমের গোলার মধ্যে দিলে ব্রেডটা হাতের মধ্যে ছিঁড়ে চলে আসবে নরম হয়ে। এইভাবে কোট করে আপনারা নর্মাল ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দেবেন। রেখে দেওয়ার পর ফ্রাই করবেন, তাহলে কিন্তু রেজাল্টটা আরও ভালো আসবে। আমি ফ্রিজে রেখে সেট করবার সময় পাইনি, আমি দেন অ্যান্ড দেন করেছি, তাতেও কিন্তু রেজাল্ট খুব ভালো এসছে। আর তেলের পরিমাণটা কি এমন দেবেন যাতে ব্রেডটা পুরোপুরি ডুবে না যায়, আর তেলের যে হিটটা থাকবে সেটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে, লো ফ্লেমে দেবেন না, তাহলে তেল অনেক শোক করে নেবে আর ব্রেডটা কিন্তু ক্রিস্পি হবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ব্রেডটাকে ফ্রাই করে তুলে নেবেন। আর এটা ভাজতে ওই 3 থেকে 4 মিনিট সময় লাগে, এর বেশি কিন্তু সময় লাগে না। ভিতরে কিছু কুক হওয়ার নেই, উপরটা ক্রিস্পি হয়ে গেলেই তুলে নেবেন। আর কালারটা একটু ডার্ক ব্রাউন করবেন, সেক্ষেত্রে ক্রিস্পিটা ভালো হবে। যদি একটু হালকা করে তুলে নেন সেক্ষেত্রে কিন্তু ক্রিস্পিটা হবে না আর খেতেও ভালো লাগবে না। এইভাবে আমি প্রত্যেকটা ব্রেড ভেজে তুলে নিলাম, আর খুব কম সময়ে এই স্ন্যাক্সটা রেডি হয়ে যায় যদি আলু আর ডিমটা আগে সিদ্ধ করে রাখা যায়। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন। অসম্ভব সুন্দর হয়েছিল এই রেসিপিটা। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কত সুন্দর লাগছে, দেখেই হয়তো বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে।
আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর দেখুন, অল্প উপকরণে স্ন্যাক্সের কোয়ান্টিটিও কিন্তু অনেক হয়েছে, এক পিস খেলেই কিন্তু এনাফ। তাই যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল খেতে। এর সঙ্গে টমেটো এবং চিলি সস দিয়ে সার্ভ করুন, খুব ভালো হবে। লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট।